আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আইজিন প্রিভেনশিয়া কোটিং। বিশেষ করে যারা কম্পিউটার ল্যাপটপের সামনে সারাক্ষণ থাকে তাদের জন্য কিন্তু এই লেন্সটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনারা জানেন যে ইউনিফোকাল লেন্সের ক্ষেত্রে আইজিন লেন্সে কিন্তু অনেক বেশি ফাংশন পাওয়া যায়, 10টা ফাংশন একটা লেন্সের মধ্যে, 10টা ফাংশন, এত বেশি ফাংশন কিন্তু অন্য কোনো লেন্সের মধ্যে নেই। শুধুমাত্র অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে আইজিন লেন্স যদি নিয়ে থাকেন সেটার মধ্যে কিন্তু সব ধরনের ফাংশনটা পাচ্ছেন। প্রিভেনশিয়া কোটিং মূলত এটা হচ্ছে ব্লু ফিল্টার লেন্স, আপনাকে ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করে দিবে, চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকবে। আপনারা গুগল করলে বুঝতে পারবেন যে সব ব্লু রে কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর না। ব্লু কাট লেন্সে যে প্রবলেমটা হয় ফুল ব্লু ভায়োলেট রেটাকেই ব্লক করে দেয়, আর এই ধরনের ব্র্যান্ড আইটেম লেন্সের যে সুবিধাটা হয় ক্ষতিকরটাকে ব্লক করবে, আপনার চোখের জন্য যে রেটা এসেনশিয়াল বা চোখের জন্য যে রেটা প্রয়োজনীয় সেটা কিন্তু আপনাদের চোখে ঢুকবে। এই জন্যই কিন্তু ব্র্যান্ড আইটেমের লেন্স আমি বারবার আপনাদেরকে বলি যে ব্র্যান্ড আইটেমের লেন্স নেন, চোখের জন্য বা চোখের ফাংশনের জন্য বা চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ড আইটেম লেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইজিন প্রিভেনশিয়া কোটিং 1.60 ইন্ডেক্স। 1.60 ইন্ডেক্স হচ্ছে মূলত এটা আনব্রেকেবল, এটা ভাঙার কোনো পসিবিলিটি নেই। আপনারা জানেন যে 1.59 ইন্ডেক্স থেকে শুরু করে যত বেশি ইন্ডেক্স বাড়বে তত গ্লাসটা বেশি হার্ড হবে বা এটা এয়ার ওয়্যার হবে বা পলিকার্বনেট হবে, এটা কিন্তু ভাঙার কোনো পসিবিলিটি নেই। আপনি যদি যেমন একটা এক্সাম্পল, আপনি যদি 1.67 নেন সেটা কিন্তু হাই ইন্ডেক্স হয়ে যায়, 1.74 সেটাও কিন্তু হাই ইন্ডেক্স হয়ে যায়, সাথে সাথে কিন্তু এয়ার ওয়্যার বা পলিকার্বনেট হয়ে যায়, মানে এটা আনব্রেকেবল, ভাঙার কোনো পসিবিলিটি নেই। আর এটা কাটার ক্ষেত্রে কিন্তু কোনো কেচি দিয়ে বা কোনো প্লাস দিয়ে কাটা যায় না, এটা কিন্তু কাটার মেশিনে কাটতে হয়, এটা নর্মালি কিন্তু কাটতে পারে না। আর এটা ফ্রেমটাও একটু বড় ফ্রেম, এই জন্য ডায়ামিটারটা বড় নেওয়ার কারণে কিন্তু আমার যে কাস্টমার ওনার পাওয়ারটাও একটু, সিলিন্ডার পাওয়ারটা একটু হাই পাওয়ার, সেই জন্য কিন্তু উনি মূলত আইজেনের মধ্যে 1.60 ইন্ডেক্স নিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাবো 1.60 ইন্ডেক্স নিলে, প্রিভেনশিয়া কোটিং নিলে প্রাইসটা কত পড়বে, কী কী ফাংশন আপনারা পাচ্ছেন একটু খেয়াল করবেন। আপনারা আইজিন যদি নেন, আজকে যে আমার কাস্টমার নিয়েছে সেটা ওনার ইন্ডেক্স হচ্ছে 1.60 ইন্ডেক্স এবং কোটিং নিয়েছে হচ্ছে প্রিভেনশিয়া কোটিং, ওনার প্রাইস হচ্ছে 12,640 টাকা। এখন আমি আপনাদেরকে একটু বলবো যে উনি কেন 1.60 ইন্ডেক্স নিল। ওনার ফ্রেমটা কিন্তু ফুল ফ্রেম, ওনার ফ্রেমটা কিন্তু রিমলেসও না, ওনার ফ্রেমটা হচ্ছে ফুল ফ্রেম, ফ্রেমের সাইজটা কিন্তু অনেক বড়। তো উনি কেন 1.60 ইন্ডেক্স নিল সেটা আমি আপনাদেরকে একটু বলবো। একটু খেয়াল করেন যে 1.60 ইন্ডেক্স যদি নিয়ে থাকে সেই ক্ষেত্রে ডায়ামিটারটা হচ্ছে 65 ডায়ামিটারে আপনি প্লাসে পাবেন হচ্ছে 7 পর্যন্ত, মাইনাসে হচ্ছে 11 পর্যন্ত পাবেন, আর সিলিন্ডার হচ্ছে 6 পর্যন্ত পাবেন। বাট এটা 65 ডায়ামিটারে কিন্তু এই ফ্রেমটা, এই লেন্সটা আসবে না। 65 ডায়ামিটার আপনারা জানেন অনেক ছোট ডায়ামিটার। আর উনি যেটা নিয়েছে এটা 70 ডায়ামিটার যদি নেন সেই ক্ষেত্রে প্লাসে 7 পাওয়ার আর মাইনাসে হচ্ছে 10 পাওয়ার, এটা কিন্তু অ্যাভারেজ পাওয়ার। আপনারা সিলিন্ডার এবং স্প্রিকার মিলিয়ে যে পাওয়ারটা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। তারপরে হচ্ছে 75 ডায়ামিটারে হচ্ছে প্লাসে 7 মাইনাসে 9, মানে স্প্রিকার সিলিন্ডারটা মিলিয়ে মাইনাসে 9 হতে হবে। এখন উনি কী নিয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আপনারা জানেন যে অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে যদি আপনি আইজিন লেন্স নেন সেটার মধ্যেও কিন্তু অথেন্টিক কার্ড থাকে, সব কিছু লেখা থাকে, SB আইজিন 1.60 ইন্ডেক্স ক্রিজাল প্রিভেনশিয়া। উনি যে কোটিংটা নিয়েছে সেটা হচ্ছে ক্রিজাল প্রিভেনশিয়া কোটিং, এখানে ফুল ডিটেলস লেখা আছে। ওনার পাওয়ারটা কত একটু আমি আপনাদেরকে সেটাই বোঝানোর আগে চেষ্টা করি। রাইটাই হচ্ছে -2 এর সাথে -3 সিলিন্ডার, লেফটাই হচ্ছে 475 এর সাথে 5 সিলিন্ডার, মানে 9.75 সিলিন্ডার ওনার এখানে আসতেছে, 9.75 সিলিন্ডার। এই যে দেখেন, এই জন্য কিন্তু উনি মূলত সেভেন্টি ডায়ামিটারে নিয়েছে। উনি যে লেন্সটা নিয়েছে সেটা ডায়ামিটার কিন্তু 70 ডায়ামিটার, একটু বড় না ডায়ামিটারে নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে 70 ডায়ামিটারে আপনি 10 পর্যন্ত পাবেন, আর ওনার পাওয়ার অ্যাভারেজ আসতেছে 9.7, মানে 975 পাওয়ার আসতেছে ওনার, এই যে যদি আপনি 70 ডায়ামিটারে নেন। এই জন্যই কিন্তু উনি মূলত বড় ফ্রেম নিয়েছে, 70 ডায়ামিটারে নেওয়ার কারণে কিন্তু ওনার 1.60 নিতে হয়েছে। এছাড়া যদি অন্যান্য ডায়ামিটারে নিত সেই ক্ষেত্রে কিন্তু এই পাওয়ারটা ওনার প্রপারভাবে এই পাওয়ারটা আসতো না। যেমন 1.59 যদি নিত সেই ক্ষেত্রে 70 ডায়ামিটারে 9.50 পর্যন্ত পাইতো, বাট ওনার অ্যাভারেজ পাওয়ার আসতেছে 9.75। যদি 1.56 ইন্ডেক্সে নিত ডায়ামিটার সেই ক্ষেত্রে দেখেন 70 ডায়ামিটারে মাত্র 8 পর্যন্ত পেত, তার মানে ওনার পাওয়ারে এটা হইতো না। এই জন্যই কিন্তু মূলত উনি 1.60
ইন্ডেক্সের নিয়েছে, ডায়ামিটার নিয়েছে 70 মিলিমিটার। এই যে এখানে দেখেন ফুল ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, ওনার পাওয়ারটা কত, ডায়ামিটার কত, কোন দোকান থেকে নিয়েছে, কত তারিখে অর্ডার করেছে, সব ফুল ডিটেলস লেখা আছে। এটা কিন্তু একটা প্রুফ করার মাধ্যম। এই হচ্ছে অথেন্টিক কার্ড, মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ, এগুলি কিন্তু সব দিয়ে থাকে। আর প্রিভেনশিয়া কোটিং নিয়েছে, দেখেন কোটিংটা কত সুন্দর। এটা মূলত পার্পেল কোটিং, অনেক স্ট্যান্ডার্ড একটি কোটিং। আর এটা প্রিভেনশিয়া কোটিংয়ে আপনারা জানেন যে ফাংশনটা অনেক বেশি পাওয়া যায়, এবং আইজেন লেন্স নেওয়ার কারণে কিন্তু আরও দুইটা এক্সট্রা ফাংশন পেয়েছে। ওনার চোখটাকে কিন্তু রিল্যাক্স রাখবে, তারপর হচ্ছে সব কিছু প্রোটেকশন করবে। ফাংশন এক্সট্রা দুইটা হচ্ছে আইজেন ফোকাস টেকনোলজি, মানে চোখ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই প্রবলেমটা হবে না। এবং ওয়েব টেকনোলজি অনুযায়ী যে কোনো লেখা বা বই পড়লে খালি চোখে দেখতে গেলে অনেকক্ষণ টাইম লাগলে সেটা কিন্তু ব্লার হয়ে যায়, বাট ওয়েব টেকনোলজি নেওয়ার কারণে এটা কিন্তু ব্লার হবে না। আর প্রিভেনশিয়া কোটিং যেহেতু নিয়েছে, সেই ক্ষেত্রে উনি যে ফাংশনগুলি পেয়েছে সেটাও একটু দেখেন। রিডিউস রিফ্লেকশন, মানে লাইটের যে গ্লেয়ার ভাব এটাকে কিন্তু রিফ্লেকশন করবে, লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে। তারপর হচ্ছে রেসিস্ট্যান্ট স্ক্র্যাশ, মানে ক্র্যাশটা সহজে পড়বে না। এটা টেকনোলজিটা হচ্ছে এসআর বুস্টার টেকনোলজি, এই জন্য সহজে ক্র্যাশ পড়বে না, ধুলাবালি লাগবে না, হাতের ছাপ বলেন, যে কোনো ময়লা বলেন সেটা লাগবে না, বৃষ্টির পানি সেটাও বৃষ্টির পানি না, যে কোনো পানি এটা লাগবে না, গড়িয়ে পড়বে। সবচেয়ে যে বেশি বেনিফিট ক্রিজাল প্রিভেনশিয়া কোটিং নিলে সেটা হচ্ছে এই যে গ্রিন যে কালারগুলি দেখতেছেন, এটা হেলথ বেনিফিট, মানে চোখের স্বাস্থ্যের জন্য এই লেন্সটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে লাইট স্ক্যান টেকনোলজি, ফিল্টার হার্মফুল ব্লু রে, মানে চোখের জন্য ক্ষতিকর যে রেটা সেটা ফিল্টার করবে। আর হচ্ছে অ্যালাউ এসেন্সিয়াল ব্লু লাইট, চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু ঢুকবে। এছাড়া হচ্ছে কমপ্লিট ইউভি প্রোটেকশন, আল্ট্রা ভায়োলেট রে এটা কমপ্লিটলি প্রোটেকশন করবে। এই সব ফাংশনগুলি পেয়ে থাকে মূলত প্রিভেনশিয়া কোটিং নিলে এবং আইজেন লেন্স নিলে। 1.60 ইন্ডেক্স নিলে কী কী ফাংশন পাবে সেটাও আমি আপনাদেরকে, 1.60 যদি ইন্ডেক্স নেয় কী কী ফাংশন পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে বললাম। আইজিন লেন্স মূলত কিন্তু চোখের প্রোটেকশনের জন্য সবচেয়ে বেস্ট। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আইজিন লেন্স সম্বন্ধে বা 1.60 ইন্ডেক্স সম্বন্ধে, প্রিভেনশিয়া কোটিং সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।